78 সংখ্যক স্বাধীনতা দিবস উদযাপনের বাবে সাজু দেশবাসী। আর ইয়ার পূর্বে বিশাল বাইক রেলীর জড়িয়ে কাছাৰ বিজেপি যুব মোর্চায় তিরঙ্গা যাত্রার আয়োজন করে। শিলচর জিলা ক্রীড়া সংস্থার চৌহদর পর আরম্ভ হয়ে শিলচর শহর প্রদক্ষিণ করে ন্যাশনাল হাইওয়ে পয়েন্টত শেষ হয় এই তিরঙ্গা যাত্রা অভিযান। বাইক রেলীত অংশগ্রহণ করে বিধায়ক দীপায়ন চক্রবর্তীও। ইয়ার উপরও যুব মোর্চার সদস্য আর বিজেপি কর্মী সকলেও অংশগ্রহণ করে এই বাইক রেলীত। জিলাখনের প্রতিখন বিধানসভার কেন্দ্রত তিরঙ্গা যাত্রা উলিয়া হব বলে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানত ভারতীয় জনতা পার্টিয়ে দেশত হর ঘর তিরঙ্গা যাত্রা অভিযান আরম্ভ করেছে। রাইজক জাতীয় পতাকালয় ওয়েবসাইট হর ঘর তিরঙ্গা .com সেলফি আপলোড করবলে আহ্বান জানাইছে প্রধানমন্ত্রীগুলো। 2022 চনের পর ভারতীয় জনতা পার্টিয়ে দেশবাসীর সঙ্গে অতি উৎসাহ আর উদ্দীপনায় হর ঘর তিরঙ্গা যাত্রা অভিযান উদযাপন করে আসছে। এই অভিযানত পুনর্বার দেশের নাগরিকর ব্যাপক অংশগ্রহণ করবলেও দেখা পাওয়া গেছে। নির্দেশনা কোণে আজি সমগ্র প্রতিটি জেলা প্রতিটি কনস্টিটুয়েন্সি ওয়াইজ বাইক রেলী আয়োজন করা হয়েছে। আজি শিলচর বিধানসভা সমষ্টিত এই বাইক রেলী আয়োজন করা হয়েছে। তাতে শিলচরের মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী তাতে উপস্থিত আছে। শিলচরের তিনটা মন্ডল মিলি পেলাই আজি এই বাইক রেলীটি অর্গানাইজ করা হয়েছে। রাঙ্গিলফেরীত গিয়ে আজি এই রেলী সমাপ্ত হব। আজি স্বাধীনতা দিবস উপলক্ষে আমার হরগর তিরঙ্গার একটা কার্যসূচী, আর এই কার্যসূচী আমার যুব মোর্চার নেতৃত্বত বাইক রেলী আমার শিলচর বিধানসভা সমষ্টিত আমার যুব মোর্চার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে ইয়াতে অমিতেশ চক্রবর্তী, আর আমার তিনটা মন্ডলের সভাপতি আছে তেওঁলোকৰ নেতৃত্বত আজি বাইক রেলীটি উলাইছো। আমি এই বাইক রেলীটি আমি আমার প্রধান প্রধান সড়ক শিলচরের হয়ে রাঙ্গিলফেরীত গিয়ে সমাপ্ত হবো।